নমস্কার বন্ধুরা রান্নাবান্না বাই অর্পিতায় সকলকে স্বাগত আজ এসে গেছি কেএফসি স্টাইলের চিকেন পপকর্নের রেসিপি নিয়ে খুব সহজেই এটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই আজকের রেসিপিটি এর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন বোনলেস চিকেন ছোট করে কাট করে নিয়েছি এতে এবার আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেব এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন ভালো করে সবটা মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে অবশ্যই অরিগানো ব্যবহার করতে পারেন আমি দিইনি আপনারা চাইলে অরিগানও ব্যবহার করতে পারেন ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে একটা কোট হয়ে যায় এবার এক ঘন্টার জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। হ্যাঁ তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দুধ অনেকে এখানে বাটার মিল্ক ব্যবহার করে তো আমি এমনি দুধই হালকা গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার আমি এটাকে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে কুড়ি পঁচিশ মিনিট অবশ্যই এটা মাখিয়ে রেখে দিতে হবে হয়ে গেছে এক ঘন্টা এবার একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কাটা চামচের সাহায্যে দেখছেন ডিমটা ফেটানো হয়ে গেছে এর মধ্যে আমি ঢেলে দিলাম এবার এটারও একটা কোটিং আমি করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটা আমি বড় বাটি নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম ময়দা নিয়েছি এক বাটি দেখতে পাচ্ছেন আর নিয়েছি পঞ্চাশ গ্রাম কর্নফ্লাওয়ার একটা ছোট বাটির এক বাটি দুটোই মাপ আমি দেখিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন গুঁড়ো এখানে রসুন গুঁড়োই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব হাফ টি নুন আগেও নুন ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার খুব ভালো করে সবটা মিশিয়ে নেব একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার ব্যবহারের জন্য এটা ক্রিস্পি হবে এবার একটা করে চিকেনের টুকরো আমি কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি তুলে এই ময়দার গুঁড়ের মধ্যে দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে এটাকে একটা কোটিং করে নিচ্ছি এর উপরে দিয়ে হাতের সাহায্যেও এটাকে খুব ভালোভাবে করে নেওয়া যায় ঠিক এরকম চেপে চেপে প্রথমে আমি একটা কোটিং ভালো করে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবকটা চিকেনের টুকরো আমি এইভাবে মাখিয়ে নেব ময়দার ডাস্টটাতে এবার আরও কিছু চিকেন আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি আপনারা এই রকম কোটিং করে রেখে দিতে পারেন ফ্রিজে একদিন পরেও ভেজে নিতে পারেন দেখুন চামচের সাহায্যে প্রথমে তারপরে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটা বড় ছাঁকনি নিয়েছি এর মধ্যে সব চিকেনটা আমি করে নিচ্ছি না অর্ধেক চিকেন আমি করে নিচ্ছি এরকম এবার এক্সেস ময়দাটা আমি ঝরিয়ে নেব। এবার একটা বাটিতে জল নিয়েছি আমি বড় বাটিতে জল নিয়েছি একবার এরকম ধুয়ে নেব চিকেনটা দেখতেই পাচ্ছেন চিকেনটা জাস্ট একবার ডুবিয়ে তুলে নিলাম এবার জলটা ছেঁকে নিয়ে এই ময়দার গুঁড়োর মধ্যে আবার দিয়ে দেবো সেকেন্ড কোটিংটা করে নেওয়ার জন্য এর ফলে এটা কেপসি স্টাইল একেবারে হয়ে যাবে চিকেনের গাগুলো ভাঙা ভাঙা মতো যেরকম থাকে সেরকম হয়ে যাবে ভীষণই দেখতে ভালো হবে এবং খেতেও ভালো হবে কুরমুরে হবে ব্যাপারটা দেখতে পাচ্ছেন হাতে সাহায্যে আমি এরকমভাবে এক্সিস ময়দাটা ঝেড়ে নিচ্ছি দেখুন চিকেনের গাটা ফাটা ফাটা এসে গেছে এই সেকেন্ড টাইম কোটিংটা অবশ্যই দরকার দেখুন এবার একটা কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল নিয়েছি ভেজে নেওয়ার জন্য এবার একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব গরম তেলে সাবধানে ছাড়বেন আর তেলটা খুব বেশি গরম করবেন না তাহলে চিকেনগুলো পুড়ে যাবে উপরটা ক্রিস্পি হবে না ভিতরটাও কাঁচা থাকবে উপরটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা তাই মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এবং তেলের টেম্পারেচার খুব বেশি গরম হবে না একটু সময় নিয়ে হাতে ভেজে নিতে হবে দেখুন কালারটাও খুব সুন্দর আসছে একেবারে দোকানের মতো লাগছে দেখতে চিকেন পপকর্ন দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে যায় রেসিপিটা দেখলেন যে খুব একটা ঝামেলার না দেখুন আমি গোল্ডেন ব্রাউনভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে একটা পেপার টাওয়েলের উপরে আমি এগুলো রেখে নিচ্ছি যাতে তেলটা সব করে যায় সব কথা চিকেন পপকর্ন আমি এই রকমভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সহজেই ভাজা হয়ে গেল এবং খেতেও একেবারেই কেএফসি স্টাইলেরই হয়ে থাকে আপনারাও বানিয়ে নিন এইভাবে খুব সহজ রেসিপি একেবারে তৈরি হয়ে যায় আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল দেখতে পাচ্ছেন চিকেনের ভিতরটা কত সুন্দর রান্না হয়ে গেছে এবং উপরটা বেশ ক্রিস্পি আছে রান্নাটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে নিতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনিও বানিয়ে ফেলুন এরকমভাবেই কেএফসি স্টাইল চিকেন পপকর্ন আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ রান্না বান্না বাই অর্পিতার সাথে থাকার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বান্না বাই অর্পিতার সাথে থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার